মালিকগুলো আচার ব্যাপারটা খুবই ভালো লাগছে, এগুলো পরিবেশ ও চিনি মানে চিকিৎসা খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমার বাড়ি মন্দবাগ, আমার নাম মাসুমা, বয়স 40। আসসালামু আলাইকুম। উনি হাত পাও লাগতে পারতো না, আমি পাও লাগতে পারতো, হাত একবার লাগতে পারতো না। উনি গত রোজার ভিতরে, গত রোজা আগের রোজার ভিতরে স্ট্রোক করছিল, তো 13 রোজার ভিতরে বুঝছেন না, 13 রোজার কিন্তু স্ট্রোক করে প্রায় আমরা কুমিল্লার চিকিৎসা করে, কুমিল্লার চিকিৎসা করানোর পরে আমরা এই এই গ্রামো ফরিদা থেরাপি দিছি, থেরাপিটা তেমন কোনো আমরা একটা সুফল একটা পাই নাই। স্ট্রোক করে সমস্যা মানে একটা এই হাত একটা লাগতে পারতো না, এই লাঠিতে হাঁটতো। এই আমরা এই গ্রামো চিকিৎসা করাইছি আপনার, কুমিল্লা কুমিল্লা না ওই থেরাপি দিছি আর কি, থেরাপি দিছি আমরা গ্রামও দিছি, তেমন একটা সুফল আমরা পাইনি। উনার অবস্থা মানে লাঠি দিয়ে হাঁটতো আর কি বুঝছেন নি, লাঠি দিয়ে হাঁটতো আর হাত একটা লড়তোই না বুঝছেন নি। এরপরে আমরা এই খবর পাই এখানে আসছি আর কি, আইসে আমরা প্রায় এক সপ্তাহ চিকিৎসা নিয়েছি, মোটামুটি ভালো, একটু হাত একটু 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 লাড়তে পারে, একটু লাড়তে পারে বুঝছেন, এক সপ্তাহ চিকিৎসা নয় হাঁটারও একটু ক্লিয়ার, একটু লাঠি ছাড়া একটু লাঠি ছাড়া একটু হাঁটতে পারে। উনি আগে লাঠি দিয়ে হাঁটতো, এখন লাঠি ছাড়া একে একে হাঁটতে পারে। তারপর উঠা বসা করতে পারে, আগে উঠা বসা করতে পারতো না, মানে এমনি উঠা বসা করতে পারে মাটির ভিতরে, উঠা উঠবস করতে পারতো না, এখন উঠবস করতে পারে। আগে লাঠি দিয়ে হাঁটতে পারতো, এখন লাঠি ছাড়া হাঁটতে পারে, মাটিতে উঠবস করতে পারে। আগে হাত আগতে লাগাতে পারে, যেমন লাঠি ছাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারে, যত সুস্থ হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ। এখানে স্টাফের সবাই খুব ভালো ব্যবহার, খুব ভালো আচরণ বুঝছেন, খুব সুন্দর আচার ব্যবহার হবে। তবে আব্বা আমরা আবার আসবো কিছুদিনের ভিতরে, হয়তো আমরা যাইতেছি আবার আসবো। বিশেষ করে আমার স্ত্রী এখন ঢাকা শহরে থাকে না, একটু হঠাৎ করে আইসে ভালো লাগে না, আমরা মানে ছুটি দিয়ে যাচ্ছি আবার আসবো আমরা। সফিউল্লাহ চিকিৎসা আমি ওই বলবো কি বুঝছি, আমি আজকে প্রায় 1-1.5 মাস পরে ইউটিউবে দেখতে, সত্যি কথা যেটা ইউটিউবে দেখে ওনার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে আইসি আমরা, আসার পরে খুব ভালো ব্যবহার, ভালো আচরণ পাইছি, খুব ভালো লাগছে আমার থেকে। তাদেরকে বলবো কি তা বুঝছি, আমার গ্রাম রুগী আছে এরকম বলবো, সুদা কথা আমি যতটুকু বুঝি আর কি, আমার গ্রাম এরকম 2-3টা রুগী আছে, আমি ফাটানোর চেষ্টা করব। এবং বিশেষ করে আমি শ্রীমঙ্গলে থাকি, শ্রীমঙ্গলে আমার একজন পরিচিত রুগী আছে, আমি কথাটা কিছু বুঝি না, প্রয়োজন আমি নিয়ে আসবো। মালিকগুলো আচার ব্যাপারটা খুবই ভালো লাগছে, এগুলো পরিবেশ বুঝছেন মানে চিকিৎসা খুব ভালো লাগছে। আমি সবাই একটু দোয়া করবেন, ওনারা উনি জন্য একটু আল্লাহ সুস্থ করে দেয় এই আর কি। তো আবার কিছুদিন ভিতরে আসবো, আবার বুঝছেন কথা কী কইছি, আবার আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।